আপনারা দেখছেন খবরের দুনিয়া। পশ্চিমবাংলাকে কালীঘাট এন্ড কোম্পানি লিমিটেডের শোষণ থেকে মুক্ত করতে বিজেপি বদ্ধপরিকর। শিলিগুড়িতে বললেন বিজেপির আইটি সেলের উত্তরবঙ্গের পর্যবেক্ষক রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আগামী বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও তার প্রস্তুতি পুরোদমে আরম্ভ করে দিয়েছেন বিজেপির কেন্দ্র রাজ্য নেতৃত্ব। ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন সহ বিভিন্ন শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব। এমনকি কিছুদিন আগেও অমিত শাহ রাজ্যে এসেছিলেন। এর ফলে যে বিজেপি কার্যকর্তারা উজ্জীবিত হয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দফায় দফায় জেলাবাড়ি বৈঠক করে চলেছেন রাজ্য নেতৃত্ব আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। বুধবার শিলিগুড়িতে রাজ্য নেতৃত্ব বৈঠক আয়োজিত হয়। এই বৈঠক শেষে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গের আইটি সেলের পর্যবেক্ষক সায়ন্তন বসু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাজ্যকে কালীঘাট অ্যান্ড কোম্পানি শোষণ থেকে মুক্ত করার লক্ষ্যে বিজেপি আগামী বিধানসভা নির্বাচন লড়াই করবে। জনগণের সামনে এই কাটমানি সরকারের বিভিন্ন দুর্নীতিমূলক কার্যকলাপের চিত্র তুলে ধরা হবে। সেই সঙ্গে বিরোধীদের মেরে ফেলার পাশাপাশি দুর্নীতিদের পরিসংখ্যান তা তুলে ধরা হবে জনগণের সামনে। সাংগঠনিক স্তরে বৈঠক এবার থেকে ঘন ঘন হবে, পরিস্থিতির উপর নজর রাখা হবে এবং কার্যকর্তাদের যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় কি কি করণীয়, দলীয় দৃষ্টিভঙ্গি অনুসারে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি তাদেরকে প্রশিক্ষিত করে তোলা হবে সেই বিষয়ে। আগামী দিনে এই কাজ আরো গতিশীল হবে বলে সাধারণ সম্পাদক সায়ন্তন বসু সাংবাদিকদের জানিয়েছেন। পাশাপাশি যেটা বলেছেন যে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার লক্ষ্যে আমরা আমাদের কর্মসূচি আরো জোরদার করব। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট, খবরের দুনিয়া। পুজোর গন্ধে চলার ছন্দে উদ্যম আনন্দে নতুন ছন্দে নতুন রূপে পুষ্প সু হাউস, আ কমপ্লিট ফ্যামিলি ফুটওয়্যার, এখন আরো বড় ও নতুনত্বের সমাহারে। তাই এবার পুজোয় জুতো হোক বা চপ্পল, ঠিকানা কিন্তু একটাই, পাটুলিঘাট রোড, হরিতলা, বেথুয়াডাহরি, নদিয়া। দূরভাষ 7872362722। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক যেটা আমাদের হচ্ছিল সেই ব্যবস্থাটাকে একটু বৃদ্ধি করেছি। রেগুলার বৈঠকের সংখ্যা এখন বেশি হবে, সব রাজ্য সব জোনেই হচ্ছে, শিলিগুড়িতেও হচ্ছে বা উত্তরবঙ্গে হচ্ছে, কলকাতায় হচ্ছে। মূলত সাংগঠনিক বৈঠক বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে জেলা স্তরের কার্যকর্তা, জেলা সভাপতি কিংবা সাংসদ বিধায়ক, তারাও আলাদা আলাদা করে পার্টিকে কীভাবে আরও শক্তিশালী করা যায় তা নিয়ে তাদের সাজেশন দিচ্ছে। মূলত নির্বাচন কেন্দ্রে নির্বাচনকে তার আরও স্পিড আপ করা, সংগঠনের সমৃদ্ধির মাধ্যমে নির্বাচনকে কেন্দ্র করে পার্টির আরও সমৃদ্ধি, ঠিক কী ধরনের ইন্ডিভিজুয়াল লেভেলে সাজেশন নেওয়া হচ্ছে। যদি কেউ সেরকম সাজেশন দেন সেটা রিজেক্ট করার বিষয় নেই। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা এই অত্যাচারী অগণতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত সরকারের অপসারণ চাই। কালীঘাট প্রাইভেট লিমিটেড যেভাবে বাংলাকে শোষণ করছে, সেটা কাটমানের মাধ্যমে হোক, পুলিশের মাধ্যমে হোক, গুরুপাচারের টাকার মাধ্যমে হোক, এই শোষণমুক্ত বাংলা, অত্যাচার মুক্ত বাংলা, ভয়মুক্ত বাংলা আমরা তৈরি করতে চাই। বিশেষ করে উত্তরবঙ্গে যেভাবে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে, করোনাকালে ফিরতে পারেনি, কিংবা যেভাবে উত্তরবঙ্গকে বঞ্চনার শিকার হতে হয়েছে বছরের পর বছর, সেটা নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন কার্যকর্তারা সেই আলোচনায়। দেখা যাচ্ছে যে লোকসভার ক্ষেত্রে দেখা গেছে যে অনেক জায়গায় বিজেপি কিন্তু বুথে এজেন্ট দিতে পারেনি, সেই সমস্যা কতটা কাটিয়ে ওঠা গেছে বা আজকে মিটিংয়ে কতটা আলোচনা হচ্ছে? ঠিক না, লোকসভা অধিকাংশ বুথেই আমরা এজেন্ট দিচ্ছি না। শুনুন, বুথে যদি এজেন্ট না থাকে সে দল ভোটে যেতে না। আমরা 8টার মধ্যে 7টা লোকসভা জিতেছি এখানে, এটা হতে পারে না যে অধিকাংশ বুথে বা বেশি প্রচুর পরিমাণ বুথে আমরা এজেন্ট দিতে পারি। অধিকাংশ বুথে এজেন্ট দিতে পেরেছি, কিছু বুথ বাদ যেতে পারে, এটা অস্বীকার করার উপায় নেই। কিছু মাইনরিটি এলাকার বুথ, অর্থাৎ যেখানে মুসলমান ভাইয়েরা থাকেন, সেখানে আমাদের কাজ সেরকম গতিতে হতে পারে, কিন্তু বাকি সব জায়গায় আমাদের এজেন্ট ছিল, সেখানে একটা শক্তিশালী করার পরিকল্পনা চলছে। আজকের বৈঠকে কারা কারা আছেন আপনারা? জেলা ধরবলে হচ্ছে, কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্বে কারা রয়েছে? অমিত মালবীয়জি রয়েছেন, হরিশ দ্বিবেদী লিখে কোচবিহারে হয়েছে খবর এসছে আমাদের কাছে, আমাদের সম্পাদক বলে আমাদেরকে জানানো হয়েছে। কুচবিহার জেলার কালকে বৈঠক আছে, তবে সাংসদ জন বার্লা আছেন, তিনি কথাবার্তা বলছেন। রাজ্যের গণতন্ত্র নেই রোজই প্রমাণিত হচ্ছে, আর নতুন করে কী বলি, এক বাইট এক কথা রোজই বলতে হয়। প্রত্যেক দিন বিজেপির একজন কার্যকর্তার ফোন হবে, মামলা বিজেপি কর্মীদের বিরুদ্ধে করা হবে, এটা বাংলার রেগুলার ফিচার হয়ে যাচ্ছে।
যেমন আইটি সেলের আপনাদের পর্যবেক্ষক হয়ে এসছেন, বিশেষ করে উত্তরে আইটি সেলকে কতটা স্ট্রং কীভাবে পরিকল্পনা? দেখুন, এখনকার নির্বাচন তো কিছুটা প্রযুক্তি নির্ভরও হয়েছে। আমরা এর আগেও প্রযুক্তির ব্যবহার করেছি, সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি আরও নিবিড়ভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আরও ভালোভাবে যাতে কাজ করা যায় তার জন্য আমরা আমি যে এক্সপিরিয়েন্স সেটাও আমরা ব্যবহার করি, কোনো সন্দেহ। আমি একটু আপনাদের জানিয়ে দিই, আগামী 8 ডিসেম্বর উত্তরকন্যা অভিযান হবে, উত্তরবঙ্গের সবকটা জেলাকে নিয়ে যুব মোর্চার নেতৃত্বে হবে। পার্টি এই কার্যক্রমে যুব মোর্চাকে সম্পূর্ণ সাহায্য করবে। আজকে মিটিংয়ে সেই পরিকল্পনা সিদ্ধান্ত হয়ে গেছিল, এর আগেই সিদ্ধান্ত ছিল, কালকে ঘোষণা হয়েছে কলকাতায়। আজকে আমি সরকারিভাবে উত্তরবঙ্গে এসেছি বলে আপনাদের জানিয়ে দিই। আমাদের কাছে কোনো সরকারিভাবে ইনফরমেশান আসেনি, আমাদের চ্যানেলে দেখিয়েছে ঠিকই, কিন্তু আমাদের কাছে না ভারত সরকারের থেকে এসছে না পার্টির পক্ষ থেকে।